গুড মর্নিং বন্ধুরা ডাব্লুপিএস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের আফকামিং তোমাদের এসএসসির এক্সাম ডাব্লিউ বিসিএস এর এক্সাম ডাব্লিউ বিপি ক্যালকাটা পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটা জিজ্ঞেস সেশন চলছে আমরা প্রতিদিন এখানে আমরা প্রায় পঞ্চাশটি করে কোশ্চিনকে করছি যে সমস্ত কোশ্চিনগুলো তোমাদের বারবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয় প্রতিটি কোশ্চিন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা রেগুলার তোমরা জিকে ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে প্রতিদিন তোমাদের সাতটা থেকে হচ্ছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জিকে প্রচুর পরিমাণে তোমাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে প্রচুর

লর্ড কর্নমালিসটা সেই বন্দোবস্তকে প্রবর্তন করেছিল নেক্সট দেখে নেব অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিল কে লর্ড ওয়েলএসলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সামে প্রচুরবার জিজ্ঞেস করা হয়েছে নেক্সট দেখে নেব অমৃতসরের সন্ধি অমৃত শাহের সন্ধে আঠারোশো নয় খ্রিস্টাব্দেটি হয়েছিল করানো হয়েছিল এবং অমৃতসরের সন্ধিটি যেটি হয়েছিল মহারাজা রঞ্জিত সিং এবং লর্ড মিন্টো লর্ড মিন্টোর টাইম পিরিয়ডে যেটি রয়েছে রয় রঞ্জিত সিংয়ের সঙ্গে লর্ড মিন্টো এটি হয়েছিল যেটা রয়েছে অমিত শাহের সন্ধিটি আঠারোশো নর্থ ইস্ট অব্দে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট দেখে নেব সতীদাও পোতা কে রদ করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রচুরবার ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রচুরবার তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং আপকামিং ডে তো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে লর্ড উইলিয়াম বেন্টিংকা আঠারোশো উনত্রিশ সালে সতীদাও পোতাকে রদ করিয়েছিল নেক্সট দেখে নেব আমরা নেক্সট রয়েছে বিধবা বিবাহ আইন পাশ করে কে লর্ড ডালহর্ষি বিধবা বিবে আইন পাশ করেছিল মোস্ট ইম্পর্টেন্ট যতবারই আমি নিই না কেন কোশ্চিনটাকে ততবারই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আঠারোশো ছাপ্পান্ন সালে এগুলো কোশ্চেন একদম খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবসময় কমন মাথার মধ্যে সব মধ্যে সেট করে রাখতে লাগবে আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড অ্যালসি বিধবা বিবাহ আইনকে পাশ করেছিল নেক্সট দেখে নেবো নেক্সট হচ্ছে ভারতীয়দের অস্ত্র রাখার জন্য লাইসেন্স ব্যবস্থা প্রবর্তন কে করে এসেছিলো তো ভারতীয়দের অস্ত্র রাখার জন্য লাইসেন্স ব্যবস্থা কে নিয়ে এসেছিল লর্ড লিটন লর্ড লিটন নিয়ে এসেছিলো আঠেরোশো আটাত্তর সালে লর্ড লিটন লাইসেন্স ব্যবস্থাকে নিয়ে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে ভার্লুকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করে ভার্নকুলার প্রেস অ্যাক্ট যেটা হচ্ছে লর্ড লিটন এনেই পাশ করিয়েছিলেন আঠারোশো এটিও আটাত্তর সালে আঠারোশো আটাত্তর সালে নীল ভার্নার প্রেস অ্যাক্ট এর সঙ্গে সঙ্গে অস্ত্র আইন দুটোকেই পাশ করিয়েছিল নেক্সট দেখে নেব আমরা নেক্সট হচ্ছে শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে প্রথম ফ্যাক্টরি আইন কে নিয়ে আসে শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে প্রথম ফ্যাক্টরি আইন নিয়েছিল লর্ড রিপন আঠারোশো তোমাদের একাশি সালে আঠারোশো একাশি সালে এর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবে যে লর্ড রিপন ভার্ডুকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলো এর আগে আমরা লর্ড লিটনকে দেখলাম যিনি কিনা ভার্ডুকুলার প্রেস অ্যাক্ট নিয়ে এসেছিল এবং ইনি ভার্নকুলার প্রেস অ্যাক্টটাকে রদ করেছিল আঠারোশো বিরাশি সালে দুটো সালই তোমরা মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখে নেবো আমরা নিশ্চয় যে ভারতের রাজধানী কোল রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল তো কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল রাজধানীকে কার্টিয়াম টাইম পিরিয়ড এটি লর্ড ই টু লর্ড হার্ডিং ই টু কত সালটা ছিল উনিশশো সাল ছিল উনিশশো এগারো সালটা আমাদের কিসের জন্য আরও ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো সালে সেই জন্য আমাদের এই সালটাও মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট যেখানে নেবো আমরা বঙ্গভঙ্গের ঘোষণা দেন কে বঙ্গভঙ্গের ঘোষণা দিয়েছিল লর্ড কার্জন কত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং আপকামিং তো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে নেক্সট দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে কলকাতা কর্পোরেশন আইন কে পাশ করেন কলকাতা কর্পোরেশন আইন পাশ করেছিল লর্ড কাজন কত খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সালগুলোও তোমরা মাথায় রাখবে আমি তোমাদের আরেকটি সেপারেট ভিডিও আনার চেষ্টা করছি যেখানে ইতিহাসে যে সমস্ত সালগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত সাল যে সালে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই ক্লাসটাও কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে তোমাদের সেই ভিডিওটা আমি দিয়ে দেবো অবশ্যই নেক্সট দেখে নেবো আমরা নিশ্চয়ই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালে বেলগাঁও অধিবেশনের সভাপতি কে ছিল তাহলে উনিশশো সালে যে বেলগাঁও অধিবেশন হয়েছিল তার সভাপতি কে কেছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই একমাত্র একটি অধিবেশন যেখানে ইনি সভাপতিত্ব করেছিলেন এবং এটাই প্রথম এটাই শেষ একটি অধিবেশনেই করিয়েছিল সেটা উনিশশো সালে হয়েছিল বেলগামে হয়েছিল সালটা স্থানটা দুটোই মোস্ট ইম্পর্টেন্ট দুটো থেকে তোমাদের এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে নেক্সট দেখে নেব নেস্ট হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য ফার্স্ট অধিবেশনের সভাপতি কেছিল উমেশচন্দ্র ব্যানার্জি কোথায় হয়েছিল মুম্বাইয়ে হয়েছিল কত সালে হয়েছিল আঠারোশো পঁচাশি সালে হয়েছিলো ঠিক একে সেকেন্ড অধিবেশন দাদাভাই নৌরুজের সভাপতি ছিল কোথায় হয়েছিল কলকাতাতে হয়েছিল কত সালে হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে হয়েছিল দ্বিতীয় অধিবেশন যেহেতু প্রথম পঁচাশি ছিয়াশি তারপরে সপ্তশি মাদ্রাসে হয়েছিল সপ্তশি অষ্টআশি কোথায় হয়েছিলো এলাহাবাদে হয়েছিল তো মাথায় রাখবে প্রথম এই চারটির মধ্যেই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে শিবাজির রাজধানী কোথায় ছিল শিবাজির রাজধানী ছিল রায়গড়ে রায়গাড়ে ছিল শিবাজির রাজধানী মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য তোমাদের এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন জিজ্ঞেস হয় যে যে কোনো একটি রাজার হয়তো রাজধানী জিজ্ঞেস করা না যে এই রাজার রাজধানী কোথায় রয়েছে নেক্সট দেখে নেবো আমরা নেক্সট রয়েছে পালবংশের শেষ রাজা কী ছিল গোবিন্দপাল পাল বংশের শেষ রাজা ছিলেন নেক্সট দেখে নেবো মুঘল সম্রাজ্যের কাকে কোন মুঘল সম্রাটকে পীর বলা হতো ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো নেক্সট দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম কী ছিল গৌতম বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোধন মায়া ছিল মায়ামায়া দেবী এবং বি মাতা ছিল মানে যে স্টেপ মাদার ছিলেন সে কী ছিল গৌতমী স্টেপ মাদার ছিল মাথায় রাখবে তাহলে এখানে শুদ্ধোদন যিনি কিনা বাবা ছিলেন নেক্সট দেখে নেবো নেক্সট হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিলো পাটলিপুত্রে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন ফার্স্ট তোমরা তিনটেই মনে রাখবে ফার্স্ট যে চারটে বৌদ্ধ সম্মেলন রয়েছে ফার্স্ট যেটা হয়েছিল তোমাদের ফোর এইটি থ্রি বিসিতে হয়েছিল এবং আজাদ শত্রু করেছিল আজাদ শত্রু এর সভাপতি ছিল তোমাদের মাহাকাসপ্পা মাহা এর সভাপতি ছিল সেকেন্ড যেটা ছিল তোমাদের সেকেন্ডটা হয়েছিল তোমাদের থ্রি এইটি থ্রি বিসি মানে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বে হয়েছিল এবং এটি তোমাদের করেছিল কে কালাসোকা কালাশোকা শিশুকোনা ডাইনেস্টি থেকে শিশুকুনার সাম্রাজ্য থেকে না তোমাদের কালাশোকা এবং এটি হয়েছিলো কোথায় প্রথম একটা যেটা রয়েছে প্রথম একটা রাজগিরে হয়েছিল মাথায় রাখবে রাজগির গিরির রাজগিরে এটিকে তৈরি করা হয়েছিল এবং দুই নম্বরটা যেটি রয়েছে তোমাদের দুই নম্বরটা বৈশালী বৈশালীতে এটি তৈরি করা হয়েছিল এবং তোমাদের সাবাকামি সাবাকামি এর সভাপতি ছিল এবং তোমাদের বললামই আমি শিশুগুনা ডাইনেস্টির টাইমে কালাশোকা এটিকে তৈরি করে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা রয়েছে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা যেটা রয়েছে দুশো আড়াইশো বিসিতে হয়েছিল তৈরি আড়াইশো বিসিতে মানে আড়াইশো খ্রিস্টপূর্বে এবং এটি পাটলিপুত্রতে তৈরি হয়েছিল এর সভাপতি ছিল তোমাদের উপগুপ্ত উপগুপ্তের সভাপতি ছিল এবং অশোকের টাইম পিরিয়ডে হয়েছিল মৌর্য বংশের টাইম পিরিয়ডে নেক্সট রয়েছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা রয়েছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা রয়েছে বাহাত্তর খ্রিস্টপূর্বে বাহাত্তর খ্রিস্টপূর্বে এবং কাশ্মীরে এটি তৈরি হয়েছিল কাশ্মীরে তৈরি হয়েছিল এর সভাপতি ছিল তোমাদের এটি কাশ্মীরে তৈরি হয়েছিল এর সভাপতি ছিল তোমাদের বসুমিত্র বসুমিত্র এবং কনিষ্ক কনিষ্ক এটিকে তৈরি হয়েছিল কনিষ্ক ছিল কি বংশে তোমাদের কুষাণ বংশেন কুষাণ সাম্রাজ্য মাথায় রাখবে এই চারটের মধ্যে থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করা হয় প্রত্যেকটি তোমাদের একদম ঝরঝর যাতে মুখস্থ থাকে সমস্ত কিছু কোথায় স্থান কী ছিল কত সাল সভাপতি কে ছিল এবং মেন মানে কার টাইম পিরিয়ডে এটিকে তৈরি করা হয়েছিল বা কে এটাকে তৈরি করার মেন উদ্যোগে ছিল তো এই সব কটাই কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে মালিক কাপুর কে ছিলেন আল্লাহিন খিলজ সেনাপতি ছিল মালিক কাপুর বন্ধুরা সেশানটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে থাকবে নেক্সট হচ্ছে তৃতীয় গুরু কে ছিলেন অমরদাস গুরুগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট থেকে গুরু নানক সেকেন্ডে অঙ্গদ থার্ডে রয়েছে অমরদাস ফোর্থে রয়েছে রামদাস ফিফথে রয়েছে অর্জুন মাথায় রাখবে প্রথম তিন প্রথম তিনটে থেকে মেনলি যেগুলো রয়েছে এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করা হয় নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে কে ফরওয়ার্ড ব্লক গঠন করে এখানে সালটা লিখে দেওয়া হয়েছে তো কে করে এটা সুভাষচন্দ্র বসু করেছিল উনিশশো উনচল্লিশ সালে মাথায় রাখবে নেক্সট দেখে নেব প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছিল তাহলে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশে এবং এটুকু মাথায় রাখবে যে ফার্স্ট জানুয়ারি উনিশশো তিরিশে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল রাত্রি বারোটার পরে মানে একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার পরে যেটা রয়েছে ফার্স্ট পতাকা উত্তোলন করা হয়েছিল তোমাদের উনিশশো তিরিশ সালে নেক্সট দেখে নেবো নেক্সট রয়েছে উনিশশো তেতাল্লিশ সালে কোথায় আর্জাদিন ফর্জ গঠন হয় সিঙ্গাপুরে শালটাও মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাও মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখে নেবো আমরা নেক্সট রয়েছে কিসের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জমাট বাঁধে না তো দেহের ভেতর তোমরা জানো রক্তগুলো জমাট বাঁধে না তো কার জন্য হেপারিন উপস্থিতির জন্য হেপারিনের কারণে দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না নেক্সট দেখে নেবো নেক্সট হচ্ছে কোন ভিটামিন বায়ু বা তাপের সংস্পর্শে এসে তাড়াতাড়ি বিনষ্ট হয় তাহলে বায়ু এবং তাপের সংস্পর্শে এসে ভিটামিন সি যেন তোমরা ফলমূল বা শাকসবজিতে ভিটামিন সি থেকে থাকে সেটি কাঁচা খেলে ভিটামিন সিটার পরিমাণ পাওয়া যায় কিন্তু যখনই আমরা সেটাকে সেদ্ধ বা আর কিছু করে নিই ভিটামিন সিটা কী হয়ে যায় বিনষ্ট হয়ে যায় তাহলে ভিটামিন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো আমরা বিশ্ব যে বায়ুমণ্ডলের কোনো স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি হয় তো বায়ুমণ্ডলের প্রথম যে স্তর রয়েছে যে স্তরে আমরা বসবাস করছি সেটা হলো যে ট্রোপোসফিয়ার ফার্স্ট স্তরে এখানে ঝড় বৃষ্টি বা ইত্যাদি জিনিসগুলো আমাদের হয়ে থাকে নেক্সট দেখে নেব নেক্সট হয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী পৃথিবীর একমাত্র উপগ্রহকে চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে রামধনুর দেশ বলা হয় কাকে কাকে রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে রামধনুর দেশ বলা হয় নেক্সট দেখে নেব আমরা নেক্সট হচ্ছে গোলাপি শহর গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে গোলাপি শহর বলা হয় আমাদের ক্যালকাটাকে কী বলা হয় সিটি অফ জয় সিটি অফ প্যালেসও বলা হয় নেক্সট দেখে নেবো নেক্সট আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এই কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কে যুক্ত করেছে বা এভাবেও জিজ্ঞেস করা হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মিডিলে যে বডার লাইন রয়েছে সেই লাইনটা কী রয়েছে বা কোন চ্যানেল রয়েছে এভাবেও জিজ্ঞেস করা হয় টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল যেটি কিনা আন্দামান এবং দ্বীপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মিডিলে রয়েছে নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর আম্বেদকর কবে খসড়া কমিটি গঠন করে খসড়া কমিটি গঠন করেছিল উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশে উনি তো উনত্রিশে আগস্ট উনিশশো সালে ইনি খসড়া কমিটি গঠন করেছিল নেক্সট দেখে নেব নেক্সট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান অনুসরণে নির্মিত তো তোমরা জানো ভারতের সংবিধানে বিভিন্ন জিনিস বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো মৌলিক অধিকারটা যেটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকে আমেরিকা থেকে মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে রাজ্যসভার সভাপতি রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছরের তো রাজ্যসভায় যে সমস্ত সদস্য থাকে তাদের কার্যকাল থাকে ছয় বছরের লোকসভার কথা থাকে পাঁচ বছর নেক্সট দেখে নেব নেক্সট হয়েছে নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলি সীমানা নির্দেশের ক্ষমতা রয়েছে কোন ধারায় তাহলে কোন ধারায় নতুন রাজ্য গঠন এবং বর্তমান রাজ্যগুলির সীমানা নির্দেশের যেটা রয়েছে কথা বা ক্ষমতা রয়েছে সেটা রয়েছে আর্টিকেল দুই এবং তিনে আর্টিকেল টু এবং থ্রি ধারা দুই এবং তিন নেক্সট হয়েছে কবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে কত সালে উনিশশো সালে নেক্সট দেখে নেক্সট রয়েছে মিড ডে মিল স্কিম কবে শুরু হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে পিএসসি কোনো একটি এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত বছর দুই এক আগে তো মিড ডে মিলে যেটা রয়েছে উনিশশো পঁচানব্বই সালে তৈরি হয়েছিল শুরু হয়েছিল স্কিমটা কবে উনিশশো পঁচানব্বই সালে নেক্সট রয়েছে নীতি আয়োগ এটি একটি স্ট্র্যাটেজিকের পার্ট একটি মোস্ট ইম্পর্টেন্ট এই নীতি আয়োগটা কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকের জন্য জানানো খুবই দরকার এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এটি হয়ে গেল তোমাদের নীতি আয়োগ এর পুরো নাম বা ফুল ফর্ম নেক্সট দেখে নেব নিশ্চয় হচ্ছে কোম্পানির একককে কী বলা হয় হাজ বলা হয় হাজ কম্পাঙ্কের একককে হাজ বলা হয় নেক্সট দেখে নেব নেক্সট হয়েছে মানাদের সাবিক উষ্ণতা কত মানাদেশ স্বাভাবিক উষ্ণতা ফারেনহাইট হাইট স্কেলেও মাথায় রাখবে সেলসিয়াস স্কেলেও মাথায় রাখবে দুটোর মধ্যে যে কোনো তোমাদের অপশানে থাকতে পারে তো ফারেনহাইট স্কেলে যেটা রয়েছে তোমাদের নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট হাইট সেলসিয়াস স্কেলে রয়েছে ছত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস দুটোই মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট রয়েছে জিপসাম জিপসাম কারাকরিক জিপসাম যেটা রয়েছে সেটি ক্যালসিয়াম ক্যালসিয়ামের একটি আকরিকের নাম কি জিপসাম মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট দেখে নেব আমরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন ফ্লোরিন এটি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট দেখে নেব আমরা নেক্সট রয়েছে হাইগ্রোমিটার দ্বারা কী পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা যেটা রয়েছে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা কী পরিমাপ করা হয় বায়ুর আর্দ্রতা নেক্সট দেখে নেবো আমরা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং আপকামিং ডেতেও হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমরা দেখবে যে অনেক কোশ্চেন হয়তো রিপিটেডলি হয়তো যারা রেগুলার তোমরা ক্লাস দেখো তোমরা দেখবে অনেক কোশ্চেন রিপিটেডলি চলে আসবে কারণ এই সমস্ত কোশ্চেনগুলো যত পড়বো যত করবে তত তোমাদের কম ততবারই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এগুলো কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস হয় এবং অবশ্যই জিজ্ঞেস করা হবে যেমন ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন সির অভাবে কী রোগ হয় বা স্কারি রোগ অভাবে হয়ে থাকে সেটা আমাদের ভিটামিন সির অভাবে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ তো স্কার যেটা হচ্ছে ভিটামিন সি আমাদের কী অ্যাসকর্বিক অ্যাসিডের রাসনিক দাম অনেকবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে নেক্সট জেগে নেব নেক্সট হয়েছে আমের ভাজ্য অংশেকে কী বলা হয় আমের যে অংশটাকে খাওয়া হয় সেই অংশটাকে কী বলা হয় তোমাদের মেসোক কার্প মেসোক কার্প রিসেন্টলি নারকেলের জিজ্ঞেস করা হয়েছিল মাথায় রাখবে নেক্সট জেগে নেবো আমরা নেক্সট হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন মস্তিষ্ক মানে মস্তিষ্কের কোন অংশ অনেকগুলো মস্তিষ্কের অংশ রয়েছে লঘু মস্তিষ্ক রয়েছে গুরু মস্তিষ্ক রয়েছে তো এখানে কি এখানে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক যেটি রয়েছে সেটি দেহের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানকে কী বলা হয় ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান যেটি রয়েছে সেটি ভারত রত্ন ভারত রত্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং এটি সর্বপ্রথম দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সর্বপ্রথম দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট দেখে নেব আমরা লাভনি কোন রাজ্যের লোকনৃত্য লাভনি এটি একটি লোকনৃত্য এই নৃত্যটি কোথাকার মহারাষ্ট্রের আমি তোমাদের লোকনৃত্যর উপরে একটি সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি আমাদের টপিক ওয়াইজ জিকে যে একটি প্লে রয়েছে সেই প্লে লিস্ট কিন্তু অবশ্যই যারা এখনও ভিজিট করেনি অবশ্যই তোমরা ভিজিট করে নেবে এবং আমাদের সাধারণ গানে একটি প্লে রয়েছে কারণ সেখানে তোমরা টপিক ওয়াইজ ক্লাসেসগুলো তোমরা পেয়ে যাবে এই যেমন লোকনৃত্য আমি তোমাদেরকে এর হ্যাঁ যে সমস্ত রাজ্যের যে যে লোকনৃত্য রয়েছে সবগুলো সেখানে অ্যাক্টিভিটির মধ্যে কভার করে দেওয়া রয়েছে যেমন আমাদের ভাইজার রিলেটেড গভর্নর রিলেটেড এগুলো সমস্ত কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে ওই টপিকের উপরে যেই ধরনের তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেই জন্য আমি বারবার বলতে থাকি তোমরা টপিক ওয়াইজ যে ক্লাসের প্লে অবশ্যই ভিজিট করবে যারা হয়তো আগে হয়তো ওই ক্লাসগুলোকে দেখোনি বা যারা নতুন তোমরা চ্যানেলে ভিজিট করছো কারণ সেখানে তোমরা সমস্ত আমাদের যেই সমস্ত টপিক ওয়াইজ ক্লাসেসগুলো হয়ে থাকে আমি মিডলে মিডলে আমি টপিক ওয়াইজ ক্লাসেস নিতে থাকি তো সেগুলো ভিডিও তোমরা সেখানে একসঙ্গে পেয়ে যাবে ফলে তোমাদের এই যেমন আজকে টেস্ট হিসেবে চলছে তোমাদের জি টেস্ট এগুলোকে চলছে জি টেস্টে কি র্যান্ডামলি থাকে তোমাদের সব টপিক থেকে রয়েছে তোমাদের এখানে এখানে দেখো তোমাদের হিস্ট্রি থেকে রয়েছে পলিটি থেকে রয়েছে জিওগ্রাফি থেকে রয়েছে সায়েন্স থেকে রয়েছে স্ট্যাটিকজিকের পার্ট থেকে রয়েছে সমস্ত পার্ট থেকে আমি যেগুলো তোমাদের পঞ্চাশ টাকার কোশ্চেন করে সেগুলোর মধ্যে নেওয়া থাকে কিন্তু যেগুলো আমাদের টপিক ওয়াইজ ক্লাস থাকে সেগুলো সেই টপিকের উপরে ভিটামিন টপিক ভিটামিন টপিকের উপরে যত কোশ্চেন রয়েছে সবগুলো একটাতে ইনক্লুড করা রয়েছে ভাইজার টপিক ভাইজার টপিকের উপরে যা কিছু কোশ্চেন রয়েছে সবগুলোতে ইনক্লুড করা রয়েছে একসঙ্গে লোকনৃত্য টপিক লোকনৃত্য টপিকের মধ্যে যা কিছু রয়েছে সবগুলোকে একসঙ্গে ইনক্লুড করা রয়েছে সেজন্য তোমরা টপিক ওয়াইজ ক্লাসেসগুলো অবশ্যই কিন্তু দেখবে নেক্সট দেখে আমরা নেক্সট রয়েছে আনহ্যাপি ইন্ডিয়া বইটি কে লিখেছে লালা লাজপাত রায় লালা লাজপাত রায় আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছে এবং আরেকটি বই ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম অনেকবার আমি তোমাদের ক্লাসে করিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটিকে কার লেখা বা কে লিখেছে নেক্সট দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর রয়েছে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে রিসেন্টলি আমাদের এখানে বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচন কেন্দ্র কটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটি তোমাদের টোটাল রয়েছে দুশো পঁচানব্বইটি এক্সামে তোমাদের যদি অপশানে থাকে দুশো চুরানব্বই পঁচানব্বই তাহলে কী কারেক্ট হয়ে যাবে আমাদের পঁচানব্বই হয়ে যাবে অনেকের মাথার মধ্যে রয়েছে দুশো চুরানব্বইটি রয়েছে হ্যাঁ দুশো চুরানব্বইটা কী দুশো চুরানব্বইটার উপরে নির্বাচন হয় কিন্তু টোটাল যে কেন্দ্র রয়েছে দুশো পঁচানব্বইটা একটি কেন্দ্র কি একটি কেন্দ্রতে মনোনীত করানো হয় একটি কেন্দ্রতে মনোনীত করা হয় দুশো চুরানব্বই প্লাস ওয়ান থাকে দুশো চুরানব্বই প্লাস ওয়ান রয়েছে আমাদের টোটাল রয়েছে দুশো পঁচানব্বইটি এটি কিন্তু মাথায় রাখবে তোমাদের কারণ এক্সামে এটি জিজ্ঞেস করা হতে পারে বা তোমাদের ইন্টারভিউয়ের কোশ্চিন বা সাধারণ জ্ঞানের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো বন্ধুরা আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলো ছিল তোমাদের সেশনটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং